সংসদ নির্বাচন শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক দেখতে চায় যুক্তরাজ্য। আগারগাঁও নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল লাওয়ালের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানালেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। আর সিএসি বললেন যুক্তরাজ্য সুষ্ঠু নির্বাচন এবং গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছেন, কমিশনও তাই চায়। কুকের কাছে ইসি শান্তিপূর্ণ নির্বাচনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। আতিকা রহমান রিপোর্ট। রোববার বেলা 11টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। 12:30 পর্যন্ত বৈঠক চলে। বৈঠক শেষে ব্রিটিশ হাইকমিশনার বলেন, নির্বাচনের অনেক বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে, যুক্তরাজ্য বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়। যুক্তরাজ্য বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠ, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে, যাতে বাংলাদেশের জনগণ তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারে। আমরা স্বাধীন, শক্তিশালী প্রতিষ্ঠান, গণমাধ্যম, সুশীল সমাজ এবং নিরপেক্ষ পর্যবেক্ষকের ভূমিকা নিয়ে আলোচনা করেছি। আমাদের গঠনমূলক আলোচনা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেন, যুক্তরাজ্য অংশগ্রহণমূলক নির্বাচনে তাগিদ দিয়েছে। কমিশনও চায় সংসদ নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয়। নির্বাচনটা যেন পার্টিসিপেটরি হয় এবং ক্রেডিবল, এই কথাটা উনি বলেছেন। আমাদের তরফ থেকে জানিয়েছি যে আমরা কী ভূমিকা পালন করব। গণমাধ্যমের ভূমিকাও উঠে এসেছে, অবজারভার তাদের বিষয়টা আলোচনা হয়েছে। আমরা বলেছি যে আমরা ট্রান্সপারেন্সিতে উপর খুব জোর দিয়ে থাকবো, সেই জন্য অবজারভার এবং গণমাধ্যম তাদের কাছ থেকেও আমরা খুব বস্তুনিষ্ঠ সহায়তা কামনা করে থাকবো। সিইসি আরও বলেন, ভোটে অনিয়ম রোধ করতে পোলিং এজেন্টদের সক্রিয় হতে হবে, সাহসী ভূমিকা পালন করতে হবে। ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হতে হলে যেটা হবে, আমি জোর দিয়েছি যারা পোলিং এজেন্টের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং পোলিং এজেন্টদেরকে আমরা ওভাবে সেন্সিটাইজ করব, ক্যান্ডিডেটদেরকে এবং পলিটিক্যাল পার্টিগুলোকেও আমরা ওভাবে এডুকেট এবং সেন্সিটাইজ করার চেষ্টা করব। সাহসের সাথে সেই ভূমিকাটা পালন করলে অনেকটাই পোলিং স্টেশনের ভিতরে যে অনিয়ম হতে পারে সেই লাইকলিহুড, সেই সম্ভাবনাটা অনেকটা হ্রাস পাবে। সংসদ নির্বাচনে গণমাধ্যম কর্মীদের মোটরসাইকেল ব্যবহার করার বিষয়টি বিবেচনাধীন বলে জানান সিইসি। আতিকা রহমান, আরটিভি, ঢাকা।